দেখুন, এবার ব্রাসেলসে আরব শাহজাদীদের সাজা। প্রতি বছর গ্রীষ্মকালে তারা আসেন হাতে তাদের অঢেল টাকা পয়সা। ইউরোপের বড় বড় শহরে তাদের বিচরণ। ওইসব শহরে অভিজাত নামী দোকানগুলোয় তারা সওদা করেছেন। সঙ্গে আছে তাদের দেহরক্ষীরা আর ম্লানমুখের নারী ক্রীতদাসীরা। ক্রীতদাসীদের হাতে শপিং ব্যাগ অথবা ট্রলি হাতে বাচ্চাদের বহন করার দৃশ্য তাদের দেখা মেলে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে, প্যারিসের সেজেলিজে অ্যাভিনিউতে, বার্লিনের কুফ স্টোনডাম অথবা আলেকজান্ডার স্কোয়ার, ব্রাসেলস, আমস্টারডামের মতো শহরগুলোয়। এবার ব্রাসেলসের একটি আদালত সভ্য সমাজ এসব ধনাঢ্য পরিবারের সদস্যদের অসভ্য আচরণের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন। আবুধাবির ক্ষমতাসীনদের এক শেখ পরিবার, যাদের অঢেল ধন সম্পত্তি তবে মানবিকতা শিক্ষাটি যাদের ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে, তারা এবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অমানবিক আচরণের দায় দোষী সাব্যস্ত হয়েছে। 23 জুন ব্রাসেলসের একটি আদালত সেখানকার বিলাসবহুল একটি হোটেলে 8 জন আরব রাজকুমারীর 15 মাস করে জেল দিয়েছেন এবং প্রত্যেক নারী কর্মচারীকে 1,65,000 ইউরো শোধ করার আদেশ দিয়েছেন। ওই আরব রাজকুমারীরা মাসাধিক কাল ধরে তাদের 23 জন নারী কর্মচারীর সঙ্গে অবমাননাকর আচরণ করেন। ঘটনা 2008 সালের হলেও ব্রাসেলসের একটি আদালত বহু বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আরব রাজকুমারীদের অনৈতিকতার বিচার কাজ শেষ করতে পেরেছেন। 5 তারা খচিত হোটেল কনরাড ব্রাসেলসের একটি বনেদি নামকরা হোটেল, যেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ বহু দেশের রাষ্ট্রপ্রধানেরা উঠে থাকেন। ঘটনাটি সেই হোটেলেই। একজন নারী কর্মচারী আইনজীবী পরিবেষ্টিত হয়ে আদালত কক্ষ ত্যাগ করেছেন। সেই হোটেলের 4র্থ তলার পুরো ফ্লোরে 54টি রুম ভাড়া করেছিলেন আবুধাবির প্রয়াত শেখ আমির মোহাম্মদ বিন খালদ আল নাহিয়ানের বিধবা স্ত্রী 70 বছর বয়স্কা হামদা আল নাহিয়ান এবং তার 7 কন্যা। প্রমোদ ভ্রমণে এসেছিলেন তারা। সংযুক্ত আরব আমিরাতের এই নাহিয়ান পরিবার পৃথিবীর অন্যতম ধনাঢ্য পরিবার। এই পরিবারের একজন সদস্য যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি ফুটবল দলের মালিক। তবে সেই বছর নাহিয়ান পরিবারের রাজকুমারীদের ইউরোপের প্রমোদ ভ্রমণ ততটা জমজমাট হয়নি, কারণ বেলজিয়ামের আইন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।